ফাটাপুকুরে খুব শীঘ্রই তৈরি হচ্ছে ফ্লাইওভার। রাজগঞ্জের জন্য বড় প্রাপ্তির কথা শোনালেন সাংসদ ডক্টর জয়ন্ত রায়। ফাটাপুকুরে খুব শীঘ্রই তৈরি হচ্ছে ফ্লাইওভার। জাতীয় সড়কে ঘন ঘন দুর্ঘটনা কমাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিকেলে ফাটাপুকুর মোড় এলাকা ঘুরে দেখলেন সাংসদ ডক্টর জয়ন্ত রায়। তিনি জানান, প্রায় ২৫ কোটি টাকা খরচ করে নির্মিত হবে ফ্লাইওভারটি। বেলাগোবা এবং রাজগঞ্জবাসীরা বিশেষ করে উপকৃত হবেন। তার কথায় ডিপিআর তৈরি রয়েছে। আগামী বছর মার্চ থেকেই কাজ শুরু হয়ে যেতে পারে। সব ঠিক থাকলে আগামী ২৪ সালের মধ্যেই ফাটাপুকুরে জাতীয় সড়কের ওপর তৈরি হচ্ছে ফ্লাইওভারটি। জাতীয় সড়কের ফাটাপুকুর মোড়ে ঘন ঘন দুর্ঘটনা কমাতে সিদ্ধান্ত। আচ্ছা, এই যে ফ্লাইওভারটা, এটা কত কোটি টাকা ব্যয় এবং কবে থেকে? আমি অলরেডি আপনাদের বলেছি যে এটা আশা করছি মার্চ এপ্রিলের মধ্যে টেন্ডার প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং কাজ শুরু হয়ে যাবে। এবং এটাতে মোটামুটি যেটা আইডিয়া প্রথমে তো বেশি হয়েছিল, পরে এটাকে আলটিমেটলি যেটা দাঁড়িয়েছে সেটা ২৫ কোটি টাকার মতো, ২৫ কোটি টাকার মতো এটার জন্য লাগবে। কয়েক মাসের মধ্যে বা অ্যাটলিস্ট আগামী বছরের মধ্যে পুরো কাজ শুরু হয়ে যাবে। কত কিলোমিটার ফ্লাইওভার? এক্স্যাক্টলি আমি এটা ডিস্টেন্স বলতে পারছি না, তবে মোটামুটি হাফ কিলোমিটারের বেশি হবে বলে আমার মনে হচ্ছে। কারণ এখানে একদিকে রাজগঞ্জ যাচ্ছে আর একদিকে বেলাগোয়া যাচ্ছে। পাশাপাশি বেলাগোয়ার যে রেলগেট সেখানে কিন্তু ফ্লাইওভারের দরকার। ফ্লাইওভারের জন্য আমি সবাইকে বলেছি, আপনাদের এখনও আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট পাঠাচ্ছি যে ওখানকার যারা ব্যবসায়ী সমিতি আছে বা ওখানকার বেলাগোয়ার যারা জনসাধারণ আছে, তারা যদি আমাকে পূর্ণ সম্মতি দেন যে এটাকে ফ্লাইওভার করার হোক, তাহলে আমি নিশ্চয়ই এটা নিয়ে বিষয় নিয়ে এগোবো। কাজটা তাও কতদিনের মধ্যে বাস্তবায়ন সম্ভব হবে? আমার মনে হচ্ছে এটা করতে ২৪ শেষের দিকে হয়ে যাবে বলতে পারছি না, কারণ এখন ডিপিআরটা রেডি হয়ে গেছে। টেন্ডারের মধ্যেই টেন্ডার প্রসেস হতে হতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে হয়ে যাবে। মার্চের মধ্যে টেন্ডার প্রসেস হয়ে গেলে কাজ শুরু হয়ে যাবে। জেলায় অনন্য, ব্লকে সর্বপ্রথম, রাজগঞ্জ ব্লকের সর্বপ্রথম নিউজ এবং মিডিয়া ফেসবুক পেজ আরএনএফ নিউজ রাজগঞ্জ। আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8250955518। আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে। ধন্যবাদ।